আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নতুন আবারও একটা ভিডিওতে সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আজকে আমরা পড়ব হচ্ছে লেসন 3, তাই তো? এবং এটা হচ্ছে ইউনিট 10 লেসন 3। আমাদের যে লেসন টাইটেল সেটা হচ্ছে দ্য ট্রুথফুল ডাভ, অর্থাৎ সত্যবাদে ঘুঘু, পার্ট 3, মানে 3। তো গ্রেসিয়াস, গ্রেসিয়াস মানে তো আমরা জানি যে হচ্ছে তোমার দয়ালু। এটার আমরা যদি সিনোনিম বলি তাহলে বলতে পারবো যে হচ্ছে কাইন্ড বা মার্সিফুল বা সিভিলাইজড। নোবল মানে মহৎ, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট জেন্টেল বা অনারেবল বা ডিসেন্ট। ডিজার্ভ, তাই তো? তো ডিজার্ভ মানে তো হচ্ছে যোগ্য হওয়া, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট মেরিট বা আর্ন বা মিট। হসপিটালিটি মানে আতিথেয়তা, তো এটার সিনোনিম হবে যে ফ্রেন্ডলিনেস বা ওয়েলকাম বা হেল্পফুলনেস। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, তো এটার সিনোনিম আমরা বলতে পারবো আনথ্যাঙ্কফুল বা আনগ্রেসিয়াস বা থ্যাঙ্কলেস। ইকো, তাই না? ইকো মানে ওই যে আমরা বলবো যাচ্ছে পুনর্ব্যক্ত করা বা পুনরাবৃত্তি করা, সেটা। ভিসিয়াস মানে অশুভ, বা আমরা বলতে পারি যে বিদ্বেষপূর্ণ বা হিংসাপূর্ণ, যেভাবে বলি। এটার সিনোনিম আসবে হচ্ছে ব্রুটাল বা ফেরোশাস বা ভায়োলেন্ট। লেদারি মানে হচ্ছে চামড়াযুক্ত। ভেইন, ভেইন মানে ব্যর্থ, হ্যাঁ আমরা এটা বলতে পারি যে হচ্ছে এখানে ভেইন মানে ব্যর্থ, কিন্তু এখানে অহংকারী অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে? অহংকারী বা গর্বিত এই ধরনের অর্থে ব্যবহার করা হয়েছে। তো এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে প্রাউড, হ্যাঁ এই ধরনের একটা ইয়ে দিতে পারি। এখন বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তো বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে দুইটা পাখি, এখানে একটা, এখানে এই এই পাখি, এগুলা সব। হ্যাঁ, তো আমরা আমাদের কোশ্চেনে চলে যাই, আমাদের যে ট্রুথফুল ডাব সেটা এই যে এখান থেকে বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তো আমরা দেখি যে ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে আই সি দ্যাট, আমি দেখি যে দ্য ব্যাট মানে যে বাদুর, অ্যান্ড দ্য আউল এবং ওই প্যাঁচা, আর লুকিং অ্যাট দ্য ডাভ, তারা হচ্ছে এই ঘুঘু পাখির দিকে তাকিয়ে আছে। অ্যান্ড দে আর সিটিং অন দ্য সেপারেট ব্রাঞ্চেস, এবং তারা হচ্ছে আলাদা আলাদা ডালে বসে আছে। ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে আমরা দেখছি দ্য ডাভ ইজ ফ্লাইং অ্যাওয়ে, হ্যাঁ অর্থাৎ ঘুঘু পাখিটি উড়ে যাচ্ছে। এই যে উড়ে যাচ্ছে, তো বাট দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল আর সিটিং টুগেদার অন আ ব্রাঞ্চ, কিন্তু এই যে বাদুড় এবং যে পেঁচা, তারা ডালে বসেই আছে, মানে গাছের একটা শাখায় তারা দুজন বসে আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, বলছে যে হাউ ডিড দ্য থ্রি বার্ডস লুক, এই তিনটে পাখিকে কেমন দেখাচ্ছে? তো অ্যামং দ্য থ্রি বার্ডস, তিনটা পাখির ভিতরে দ্য টু বার্ডস লুক হ্যাপি, দুইটা পাখিকে বেশ খুশি দেখাচ্ছে। অ্যান্ড আ বার্ড লুকস আনহ্যাপি, এবং ওই যে ডাভ ওটাকে তো আনহ্যাপি দেখাচ্ছিল সেটা। তো বলছে তারপর 3 নম্বর কোশ্চেন, বলছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক দে লুক সো, তুমি বলছে কেন ভাবো যে তাদেরকে এমন লাগছে? দে লুক সো, তাদেরকে এমন দেখায় বিকজ, কারণ দে আর নট অফ সেম ম্যানার, কারণ তারা আসলে একই আচার ব্যবহারে মতো না, অর্থাৎ তাদের আচার ব্যবহার সবার এক না সেটা। হু লুকস হ্যাপি, ক্যান ইউ গেস হোয়াই, বলছে কাকে বেশ হ্যাপি দেখাচ্ছে, তুমি কি অনুমান করতে পারো যে কেন? দ্য ব্যাট লুকস ভেরি হ্যাপি, এই বাদুরকে বেশ হ্যাপি দেখাচ্ছে। আই গেস হিজ পারপোজ হ্যাজ বিন ফুলফিল্ড, আমি অনুমান করছি যে তার যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে, ফুলফিল মানে পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটুকু আমরা আবার পরে আমাদের মূল টেক্সটে চলে যাই। এখানে বলছে যে তারপর আমাদের টেক্সট শুরু, বলছে যে হোয়াট, কি বললি? ক্রাইড দ্য বার্ড, চিল্লায় উঠলো এই বাদুড়। ইজ দ্যাট ওয়াল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট, বলছে আমাদের যে এই গ্রেসিয়াস হোস্ট, আমাদের যে এই যে মহান যে অতিথি সেবক, তুমি যেটুকু বলেছো এটুকুই কি যথেষ্ট? ইজ হি নট দ্য ওয়াইজেস্ট ব্রেভেস্ট, তিনি কি বেশি জ্ঞানী এবং সাহসী নন? অ্যান্ড মোস্ট জেনারাস অফ অল দ্য অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, তিনি কি সকল প্রাণী এবং পাখির মধ্যে জেনারাস মানে উদার নন?
তো জেনারাস মানে তো হচ্ছে উদার, এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে হবে লিবারেল, বা আমরা বলতে পারবো ম্যাগনানিমাস, বা বলতে পারবো বাউন্টিফুল। Don't you have praise for his noble character, তার মহৎ যে চরিত্র তার জন্য কি তোমার কিছুই বলার নেই? As well as for his goodness to us, এবং সে যে ভালো কাজ আমাদের জন্য করেছে তার জন্য কি তোমার কিছু বলার নেই? I am ashamed of you, আমি তোমাকে নিয়ে লজ্জিত। You do not deserve such hospitality, বলছে তুমি এই ধরনের অতিথি সেবা তোমার মানায় না, এটার যোগ্য তুমি নও। You do not deserve this shelter, এই শেল্টারে তুমি থাকার যোগ্য নও। You are an ungrateful bird, তুমি হচ্ছে এক অকৃতজ্ঞ পাখি। And the bat is right, এবং এই বাদুড় ঠিকই বলেছে। You do not deserve this gracious hospitality, এই মহান অতিথি সেবা তোমার যোগ্য নও তুমি। Which I have offered, যেটা আমি তোমাকে দিয়েছি। Get out, দূর হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। Be off, be off মানে দূর হও। হ্যাঁ, I say আমি বলছি। Said the owl, এই পেঁচা বলল। Yes, get lost, হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও। Echoed the bird, bat, অর্থাৎ echo মানে যে প্রতিধ্বনি মানে পুনরাবৃত্তি করা, অর্থাৎ বাদুড়ও ওই পেসার সাথে পুনরাবৃত্তি করছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে। তো ফ্ল্যাপিং ইজ লেদারি উইংস, অর্থাৎ তার ফ্ল্যাপিং মানে ঝাপটানো, লেদারি উইংস মানে যে চামড়া যুক্ত তার যে ডানা, সেই ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে সে এটা বলেছে। দ্য টু হার্টলেস ক্রিয়েচার্স ফেল আপন দ্য পুয়ার লিটিল ডাভ, এই দুইটা হৃদয়হীন প্রাণী তারা ফেল আপন মানে ঝাঁপিয়ে পড়লো, কার উপরে ঝাঁপিয়ে পড়লো? এই পুয়ার লিটিল ডাভ, অর্থাৎ এই যে হতভাগা যেটাই বলি না কেন যে ঘুঘু পাখি সেটার উপরে। অ্যান্ড ড্রোভ হার আউট, এবং তাদেরকে তাকে তাড়িয়ে দিল। ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, এই যে অন্ধকার এবং এই ঝড়ের রাতে তাকে এই বন থেকে তারা তাড়িয়ে দিল। তারপর বলছে বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস, তাদের এই যে হৃদয়হীনতার কারণে কিন্তু এই যে পেঁচা এবং যে হচ্ছে ব্যাট বাদুড় ওরা কিন্তু হচ্ছে শাস্তি এড়াতে পারে নাই। হ্যাঁ, ডিড নট গো আনপানিশড মানে শাস্তি এড়াতে পারে নাই। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট, বলছে এই যে বাদুড় সে কিন্তু দিনের বেলায় উঠতে পারে না। He has to wait for the sun to go down, সূর্যাস্তের জন্য তাকে অপেক্ষা করতে হয়। And do you know what happened to the vain owl, এবং তোমরা কি জানো যে ওই অহংকারী পেসার কি হয়েছিল? Well, ভালো, he is blind as long as the sun is up, যতক্ষণ পর্যন্ত সূর্য থাকছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অন্ধ। হ্যাঁ, হি ক্যানট হান্ট অর ফিড হিমসেলফ, সে শিকার করতে পারে না, নিজেকে খাওয়াতে পারে না, আনলেস ইট ইজ ডার্ক, যতক্ষণ পর্যন্ত না অন্ধকার হচ্ছে। সো দ্য টু ভিসিয়াস ক্রিয়েচার্স উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক, তাই এই যে দুইটা যে অশুভ প্রাণী তারা তাদের ডার্ক হার্ট মানে কালো হৃদয় নিয়ে কালো জগতেই থেকে গেল, এরকম অর্থটা। অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে তাদের অন্ধকার হৃদয় নিয়ে অন্ধকারেই থেকে গেল, এরকম আর কি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ডাভ ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সেই ঘুঘু পাখি কিন্তু তাকে পুরস্কৃত করা হয়েছে তার সত্যবাদিতার জন্য। হার নেম শ্যাল বি ইউজড বাই পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট লাস্ট টু রাইম উইথ লাভ, যতদিন পর্যন্ত হচ্ছে পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কবি সাহিত্যিকরা একে নিয়ে কবিতা লিখবে, এরকম আর কি। তো অ্যাডাপ্টেড ফ্রম দ্য কিউরিয়াস বুক অফ ওয়ার্ডস বাই এ বি ফেয়ারওয়েল ব্রাউন, এটা হচ্ছে তার লেখা, এ বি ফেয়ারওয়েল ব্রাউনের একটা লেখা। হ্যাঁ, সেটা বইটা হচ্ছে দ্য কিউরিয়াস বুক অফ ওয়ার্ডস, হ্যাঁ এই বই থেকে এটা অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে। এখন আসতে হবে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এই যে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা সেগুলো দেখে আসি। প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াই ডিড দ্য ব্যাট সে দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ দ্য ডাভ, ব্যাট কেন বলেছিল যে সে এই ঘুঘু পাখির প্রতি সে লজ্জিত? দ্য ডাভ সেইড এভরিথিং, এই ডাভ অনেক কিছুই বলেছিল, এভরিথিং ট্রু অ্যাবাউট দ্য আউল, অর্থাৎ ওই পেশা সম্পর্কে। হ্যাঁ, সে সত্যি কথাই বলেছিল। অ্যান্ড সো, এবং তাই দ্য বার্ড দ্য ব্যাট সেইড, তাই হচ্ছে এই যে বাদুড় বলেছিল দ্যাট যে হি ওয়াজ অ্যাশেন্ট অফ দ্য ডাভ, সে আসলে ওই ঘুঘু পাখিকে নিয়ে লজ্জিত।
তারপর দুই নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ওয়াজ বলছে হোয়াই ওয়াজ দ্য আউল অ্যাংরি উইথ দ্য ডাব, কেন পেশা হচ্ছে এই ডাব অর্থাৎ ঘুঘু পাখির প্রতি রাগান্বিত হলো। দ্য আউল ওয়াজ অ্যাংরি উইথ দ্য ডাব বলছে এই যে ঘুঘু পাখি ডাবের প্রতি অর্থাৎ সরি পেশা হচ্ছে তোমার যে ডাব অর্থাৎ ঘুঘু পাখির প্রতি রাগান্বিত হলো বিকজ হি ওয়ান্টেড টু গেট মোর প্রাইজেস অ্যাওয়ার্ড হিমসেলফ ফ্রম হার, সে আরো বেশি তার কাছ থেকে প্রশংসা শুনতে চেয়েছিল। বিসাইডস এখানে দা হবে, এটা হি না এটা দি হবে, ঠিক আছে। বিসাইডস দা ট্রু ফ্রেজ শি ডিড অ্যাবাউট হিম অর্থাৎ ঘুঘু পাখি যে প্রশংসা করেছিল তার চাইতেও সে বেশি শুনতে চাচ্ছিল, বাট শি কুড নট ডু দ্যাট সো, কিন্তু ঘুঘু পাখি কিন্তু তেমনটা করে নাই, এই জন্যই আসলে তার প্রতি বেশ রাগ। হোয়াট ডিড দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডু টু দ্য ডাব বলছে এই পেশা এবং হচ্ছে যে ব্যাট অর্থাৎ বাদুড় কি করেছিল এই ডাবের প্রতি। দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ইজ আউল অ্যান্ড দ্য ব্যাট ড্রোভ দ্য ডাব অর্থাৎ ড্রাইভ মানে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ আউট তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, ইন টু দ্য ডার্ক, হ্যাঁ, ইন দ্য স্টর্মি নাইট ঝড়ের রাতে অন্ধকারে তাকে তাড়িয়ে দিয়েছিল বন থেকে সেটা। চার নম্বর প্রশ্ন বলছে যে হোয়াই ওয়ার দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল পানিশড অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড মানে সবশেষে কেন হচ্ছে এই যে ব্যাট এবং আউল তারা পানিশড অর্থাৎ তারা হচ্ছে পানিশমেন্ট পেল। বোথ দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল ওয়ার পানিশড ন্যাচারালি, প্রকৃতিগত ভাবেই তারা পানিশমেন্ট পেয়েছিল। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট বলছে এই যে বাদুড় তো দিনের বেলায় উঠতেই পারে না। দ্য আউল ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ, এবং যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেশাও হচ্ছে ব্লাইন্ড মানে হচ্ছে দেখতে পায় না কোনো কিছু। হোয়াট রিওয়ার্ড ডিড দ্য ডাব গেট বলছে কি পুরস্কার পেয়েছিল এই হচ্ছে ডাব মানে ঘুঘু পাখিটা। তো বলছে দ্য নেম অব দ্য ডাব, এই ডাবের নাম উইল বি ইউজড বাই দ্য পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ, পৃথিবীতে যতদিন কবি সাহিত্যিকরা কবিতা লিখবে তখন তার নাম তারা স্মরণ করবে এইটাই আর কি। এরপর বলছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ইউজড ইন দ্য স্টোরি, কিছু ওয়ার্ডের লিস্ট তৈরি করতে বলছে যেগুলো এই গল্পে ব্যবহার হয়েছে। টু ডিসক্রাইব দ্য থ্রি ওয়ার্ডস, এই তিনটে বার্ডকে বর্ণনা করা যায় এরকম কিছু কিছু ওয়ার্ড, অ্যাড সাম অফ ইউর ওন ওয়ার্ড, হ্যাঁ এখানে তিনটা দেওয়া রয়েছে এই আউল সম্পর্কে কি কি ওয়ার্ড বলা যেতে পারে, হ্যাঁ জাস্ট তাকে বর্ণনা করার জন্য সেটা। ব্যাটটাকে বর্ণনা করতে গেলে কি কি ওয়ার্ড আমরা টেক্সট থেকে ব্যবহার করতে পারি সেটা, আবার এই ডাবকে বর্ণনা করতে গেলে কোন কোন ওয়ার্ড আমরা নিয়ে এখানে ব্যবহার করতে পারি সেটা। তো সহজ এই যে পেশা সম্পর্কে আমাদের এই এতগুলো ওয়ার্ড রয়েছে এটা তোমরা দেখে নিও, হ্যাঁ এই যে ওল্ড সেলফিশ এগুলো আমি আর অত পড়বো না, ব্যাট সম্পর্কেও এখানে দেওয়া রয়েছে, এখানে ডাব সম্পর্কেও দেওয়া রয়েছে। তারপর বলছে ডিসকাসিং গ্রুপস অ্যান্ড রাইট দ্য মোরাল অফ দ্য স্টোরি, ডিসকাস করতে বলছে এবং এই গল্পটার মোরাল কি আছে, হ্যাঁ নৈতিক শিক্ষা কি আছে সেটা বলতে বলছে। তাহলে আমরা দেখি এখানে এবার তুবার ভিতরে তো আমাদের ডায়লগ থাকে অ্যাজ ইউজুয়াল, বলছে তুবা বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাওয়ার্ড দ্য মোরাল অফ দ্য স্টোরি, তুমি এই গল্পের মোরাল সম্পর্কে কি ভাবো। তো এইভা বলছে আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি শুড বি দ্যাট দ্য লায়ার্স গেট পানিশড, আমার মনে হয় যে মোরাল হওয়া উচিত এটাই যে মিথ্যাবাদীরা পানিশমেন্ট পায় অ্যান্ড দ্য ট্রুথফুল পারসনস আর রিওয়ার্ডেড, এবং সত্যবাদীরা রিওয়ার্ডেড পুরস্কৃত হয়, এই জিনিসটাই হওয়া উচিত আই থিঙ্ক, সে ওভাবে বলছে। তখন তো বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছ, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ ট্রুথফুলনেস ক্যান নেভার বি ডিফিটেড, সত্যবাদী কখনো পরাজিত হয় না, হ্যাঁ অর্থাৎ সত্যি কখনো পরাজিত হয় না, এটাই হচ্ছে আমাদের এই গল্পের মোরাল হইতে পারে। তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবে এবং গল্পটা বারবার পড়বে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, এটা আমি আশাই করি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।